আমি একটা কাগজ মনে করে এভাবে ছিঁড়ছি এই কাগজগুলি যদি আমি চতুর্দিকে ছড়িয়ে দেই আর আপনাকে বলি এই কাগজগুলি সংগ্রহ করে নিয়ে আসেন এটা কি সহজ না কঠিন কিন্তু এই একটি কাগজ যদি আমি আপনাকে দিয়ে বলি কাগজটা আমাকে দেন তে একটা কাগজ সহজ আমার নবীজি বলেন মান আসবাহা ওয়াদ দুনিয়া আকবার হাম্মাহু যে সকাল শুরু করার পরে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায় দুনিয়া নিয়ে চিন্তিত হয়ে যায় আমার আল্লাহ তার কাজগুলিকে এইভাবে ছড়িয়ে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কারণে আমাদেরকে জায়গায় জায়গায় বলেছেন আমাকে ভয় করো কারণ আল্লাহকে যদি ভয় করি আল্লাহ পাক বলে ওয়া মাই ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা তুমি আমি আল্লাহকে ভয় করো তোমার রাস্তা আমি আল্লাহ সহজ করে দেব সুবহানাল্লাহ তুমি শুধু আমাকে রাজি করো মুসনাদ আহমদের মধ্যে এসেছে জামিয়াত তিরমিজির মধ্যে এসেছে মান আসবাহা ওয়া দুনিয়া আকবার হাম্মাহু যে তার সকাল শুরু করলো এবং দুনিয়া নিয়ে বড় চিন্তিত দুনিয়ার রোজগার দুনিয়ার কামাই দুনিয়ার সম্পদ এগুলির জন্য সে অনেক চিন্তিত আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে নাই দুনিয়ার তালাশের জন্য সে অনেক কিছু করেছে আমার নবীজি বলেন সত্যতা আলাইহি শামলা আল্লাহ তার কাজগুলিকে এইভাবে ছিপিয়ে দেয় আমি একটা কাগজ মনে করে এভাবে ছিঁড়ছি এই কাগজগুলি যদি আমি চতুর্দিকে ছড়িয়ে দেই আর আপনাকে বলি এই কাগজগুলি সংগ্রহ করে নিয়ে আসেন এটা কি সহজ না কঠিন কিন্তু এই একটি কাগজ যদি আমি আপনাকে দিয়ে বলি কাগজটা আমাকে দেন তে একটা কাগজ সহজ আর এই একটা কাগজকে যদি আমি শত শত টুকরা করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেই তখন আপনার জন্য এটা কি হয়ে যাবে কঠিন হয়ে যাবে আমার নবীজি বলেন মান আসবাহা ওয়াদ দুনিয়া আকবার হাম্মাহু যে সকাল শুরু করার পরে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায় দুনিয়া নিয়ে চিন্তিত হয়ে যায় আমার আল্লাহ তার কাজগুলিকে এইভাবে ছড়িয়ে দেয় একটি কাজ করতে এক ঘন্টা লাগার কথা কিন্তু কয়েক ঘন্টায় তার কাজ শেষ হয় না একদিন একটি কাজ শেষ হওয়ার কথা মাসের পর মাস লেগে যায় একটি কাজ শেষ করতে করতে যেখানে যায় সেখানেই ঠেকে যেখানে যায় সেখানেই ঠেকে সহজ কাজ কঠিন হয়ে যায় কেন কারণ সে তো শুরু করেছে দিনটা আল্লাহকে রাজি করার জন্য নয় দুনিয়াকে পাওয়ার জন্য আল্লাহ বলে দুনিয়ার পিছনে ছুটো ঠিক আছে আমি তোমাকে দুনিয়ার পিছনে লাগিয়ে দেব দুনিয়া তোমার হবে না তুমি টেনশনের পর টেনশন করবে চেষ্টার পর চেষ্টা করো সফলতা অর্জন করতে পারবে না কারণ সফলতা দেওয়ার মালিক তো আমি আল্লাহ বলেন সফলতা দেওয়ার মালিক কে আল্লাহ নবীজি বলেন ওয়াজআলাল্লাহু ফাকরা বাইনা আইনাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুই চোখের মাঝখানে গরিবই লিখে দেন সে গরিব হয়ে যায় গরিব মানে অর্থ সম্পদ চলে যাওয়া তা নয় বা তার কপালের মধ্যে গরিব লেখা আছে এরকমও নয় অর্থাৎ সে যত ধন কামাই করুক না কেন তার অন্তরের গরিবই শেষ হয় না দেখবেন অনেকের অনেক টাকা পয়সা আছে কিন্তু সারাক্ষণ টেনশনে থাকে কখন জানে আবার গরিব হয়ে যায় আবার অনেকে দেখবেন সকালবেলা বের হয়েছে 100 টাকা ইনকাম করেছে উপার্জন করেছে এই 100 টাকা দিয়ে সে ডাল ভাত মুড়ি চানাচুর যা আছে তার তো যা ছিল সে এটা নিয়ে বসে আছে আর আল্লাহকে বলছে আল্লাহ তোমার বড় শুকরিয়া যে তুমি আজকে আমার রিজিকের ব্যবস্থা করেছো দুই ধরনের মানুষ এক ধরনের মানুষ যাদেরকে আল্লাহ পাক অনেক সম্পদ দেওয়ার পরও সম্পদ হারানোর চিন্তা আরেকজন যে গরিব হওয়ার পরও যতটুকু পেয়েছে সেটার মধ্যে শুকর করে আল্লাহ পাক বলে যে ব্যক্তি দুনিয়া চায় সে যত চেষ্টা করুক না কেন ওয়ালাম ইয়াতিহি দুনিয়া ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুত্তিরালা আমার নবীজি বলেন সে যতই চেষ্টা করুক আমার আল্লাহ তার তকদিরে যা লিখেছে সেটাই অর্জন করবে এর বেশি সে 1 টাকা ইনকাম করতে পারবে আর আল্লাহ পাক যদি আপনার রিজিকে লিখে না রাখে আপনি সম্পদে পাহাড় করলে কি হবে আপনার রিজিকে লেখা নাই আপনি খেয়ে মরতে পারবেন না সম্পদ ব্যাংকে পড়ে থাকবে সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি সব থাকবে কিন্তু আপনাকে খালি হাতে কবরে যেতে হবে অনেক শিল্পপতি টাকা আছে বাজারে গেলে বড় বড় রুই কাতলা মাছ সব আনতে পারে কিন্তু খাইতে পারে না কারণ ডায়াবেটিস ডাক্তার বলে দিয়েছে আপনি রুটি খাবেন 3 বেলা বলে ডাক্তার সাহেব রুটি কি খাবারের আগে খাবো না পরে খাবো ভাতের আগে খাবো না পরে খাবো বলে না ভাতের আগে আর পরে না রুটি খাইতে হবে ভাত আর খাইতে পারবেন না তো ডাক্তার বলে দিয়েছে ডায়াবেটিস যেন না বাড়ে এই জন্য আপনাকে ভাত বন্ধ করে দিতে হবে সুগার বন্ধ প্রেশার যেন না বাড়ে এই জন্য গরুর মাংস বন্ধ গোস্ত বন্ধ আপনি গরুর গোস্ত খান না প্রেশার বেড়ে যাবে
আপনি ভাত খান না ডায়াবেটিস বেড়ে যাবে তাহলে দুনিয়াতে কয়েকদিন বেশি বাঁচার জন্য সুস্থতার জন্য যদি ডাক্তারের কথা মানা যায় কাল কিয়ামতে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর রাসূলের কথা মানা দরকার আছে কি আছে না একটু জোরে বলেন আছে কি আছে না আল্লাহকে রাজি করেন আমার নবী ইরশাদ করেন ওয়ামান আসবাহা ওয়াল আখিরাতু আকবারু গামহু ওয়ামান আসবাহা ওয়াল আখিরাতু আকবারু হামহু যে সকাল শুরু করে এবং তার আখিরাত নিয়ে চিন্তা জাআলাল্লাহু গিনাহু মিন কলবিহি জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরের মধ্যে ধন প্রশস্ততা দান করে সে কখনো অভাবী হয় না সে কখনো সম্পদ নিয়ে চিন্তিত হয় না তার চিন্তা চেতনা ধ্যান জ্ঞান সকাল সন্ধ্যা কিভাবে আল্লাহকে রাজি করবে আরো জোরে বলুন না সুবহানাল্লাহ যে এইভাবে আল্লাহকে রাজি করার জন্য সকালবেলা বের হয়ে যায় ওয়া জামা আলাইহি সামনা আমার আল্লাহ তার সমস্ত কাজকে সহজ করে দেয় সে কোথাও গিয়ে থাকে না কোথাও গিয়ে সে থাকে না প্রিয় হাজরিন এই জন্য দুনিয়া দুনিয়া না করে এই দুনিয়ার মালিক আমার খালিক এবং মালিক রব্বুল আলামিনকে যদি মানতে পারেন খুশি করতে পারেন রাজি করতে পারেন নবীকে যদি ভালোবাসার মতো বাঁচতে পারেন দুনিয়াও আপনার হবে আখিরাতও আপনার হবে